হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আজকে আমি দেখাবো তোমাদেরকে ওয়েডিং সিরিজ নাম্বার 4, মানে ওয়েডিং ডেতে আমি কিভাবে রেডি হই। সো আজকে আমি একটা লেহেঙ্গা পরবো। এইটা হচ্ছে বড় হওয়ার পরে আমার লাইফের ফার্স্ট লেহেঙ্গা। আমার মা বলছে ছোটবেলায় আমি অনেক লেহেঙ্গা পরছি, বাট আমার আসলে মনে নাই। সো আমার বড় হওয়ার পরে এটাই ফার্স্ট লেহেঙ্গা যেটা আমার মনে হয়েছে। তো যাই হোক, নিচের পার্টটা ছিল আমার খালামনির একটা শাড়ি, যে শাড়িটা কেটে আমাদের অনেক দিন থেকে আমাদের দুই বোনকে একই রকম লেহেঙ্গা বানিয়ে দিতে চাইছিল। তো ওইটাই আমরা হচ্ছে গিয়ে কাপড় কিনে নিজেরা বানিয়ে নিয়েছি। সো ফার্স্টে একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করছি, এটা জেন অ্যান্ড মাইজার টি ট্রি ময়েশ্চারাইজার। এটা আমি খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি তোমাদেরকে আগেও বলেছি এটা কেনার রিজন হচ্ছে আমার ইদানিং অনেক বেশি পিম্পল হয়, কারণ তোমরা যখন আমাকে বলো যে আমার স্কিনটা মাশাল্লাহ অনেক সুন্দর, অনেকে হচ্ছে মাশাল্লাহ বলেই না যে সুন্দর বলে চলে যায়, তখন আমার ফেসে পিম্পল উঠে যায়। তারপর আমি আই ম্যাজিকের পোর ইরেজার এই প্রাইমারটা ইউজ করব। এটা সিলিকন বেজ একটা প্রাইমার অ্যান্ড এটা এত সুন্দরভাবে আমার পোর মিনিমাইজ করতে হেল্প করে আর মেকআপটাও খুব সুন্দর স্মুথলি বসতে হেল্প করে। তো এই জন্য আমি এটা অ্যাপ্লাই করে নিচ্ছি খুব ভালোভাবে, যেখানে যেখানে আমার দরকার সেখানে তো ডেফিনেটলি, আর যেখানে যেখানে দরকার না সেখানেও আমি অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে আমার ফাউন্ডেশনটা ভালোভাবে বসে। ইন বিটুইন আমি হচ্ছে অনেক দিন পর ডিমের হালুয়া খাচ্ছি, মানে আমার এত ইচ্ছা করতেছিল। সেদিন ভাইয়া খাচ্ছিল, ভাইয়াকে খেতে দেখে আমার এত ভালো লাগছে, পরে আমি মাকে বললাম আমার জন্য বানাই দাও, তারপর মা আমার জন্য বানাই দিছে। সো আজকে আমি প্যালেট হিসেবে কালার পপের ইউ আর গোল্ডেন এই প্যালেটটা ইউজ করবো। এটা আমার মোস্ট 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 ফেভারিট একটা প্যালেট, তোমরা অলরেডি জানো। সো ফার্স্টে একটা ট্রানজিশন শেড ইউজ করে একটা পিঙ্কি শিমারি শ্যাডো ইউজ করব। আজকে গ্লিটার হিসেবে আমি জে ক্যাটের লুজ গ্লিটার ইউজ করব অ্যান্ড এটা বসানোর জন্য আমি বিএইচ কসমেটিক্সের একটা হচ্ছে গ্লিটার বুস্টার টাইপের সামথিং একটা জিনিস ইউজ করব। তারপরে জাস্ট একটু ভালোভাবে আবার একটা ডার্ক শেড দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি যাতে কোনো হার্স লাইন না বোঝা যায়। অ্যান্ড গ্লিটারটা এত বেশি সুন্দর, মানে চাঙ্কি না কিন্তু খুবই সুন্দর, মানে সাটল লাগে। তারপরে লাভসের আমি ফাউন্ডেশন ইউজ করছি, আমার শেড হচ্ছে নুড আইভরি, যেটা অ্যাকচুয়ালি আমার শেড। আমার দুইটা শেড আছে, একটা গোল্ডেন সামথিং আর একটা হচ্ছে আইভেরি। আইভেরিটা আমার শেডের আর গোল্ডেনটা একটু ডার্ক। তারপর আজকে আমি অনেকদিন পর ফোকালিওরের হচ্ছে কন্ট্রোর স্টিকটা ইউজ করে নিচ্ছি, ক্রিম কন্ট্রোর। দেন W7 কনসিলার ইউজ করছি, যেহেতু ওয়েডিং ডে এই জন্য আমি গ্লিটারও ইউজ করেছি আর হচ্ছে ক্রিম কন্ট্রোরও ইউজ করছি, যাতে আমার মেকআপটা একটু ইন্টেন্স লাগে, একটু ডিফারেন্ট লাগে, রেগুলার মেকআপের মতো যেন না লাগে। এই জন্য আমি এই দুইটা জিনিস এক্সট্রা করে ইউজ করলাম, কারণ তোমরা জানো আমি গ্লিটার খুব একটা পছন্দ করি না। যাই হোক, তারপরে পিঙ্ক ফ্ল্যাশের লুজ পাউডারটা দিয়ে আমি চেপে চেপে আমার হচ্ছে গিয়ে ফেসটাকে সেট করে নিচ্ছি। আমি এক্সট্রা কোনো, মানে নর্মাল টাইমে অনেক বেশি পাউডার নিয়ে অ্যাপ্লাই করে ওটা করছি না। তারপর W7 ব্রঞ্জারটা দিয়ে ভালোভাবে আমার ফেসে ব্রঞ্জিং করে নিচ্ছি। আজকে আমি মেকআপটা একটু ডার্ক করতে চাচ্ছিলাম, মানে ব্রঞ্জার দিয়ে একটু ডার্ক করতে চাচ্ছিলাম। তারপরে জেন অ্যান্ড মাইজার হচ্ছে ব্লাশ লাইটার ডোটা দিয়ে জাস্ট ব্লাশটা ইউজ করছি। এটার ব্লাশটা অনেক পিগমেন্টেড, বাট হাইলাইটারটা একদমই পিগমেন্টেড না। তারপর কালার পপের ক্রিম জেল লাইনারটা ইউজ করছি গোল্ডেন শেডের। আমার আসলে প্রত্যেকটা আলাদা আলাদা শেড আছে, বাট মনে থাকে না দেখে আমি বেসিক কালারটাই বলে দিচ্ছি। দেন পিঙ্ক ফ্ল্যাশের হচ্ছে গিয়ে সেটিং স্প্রে ইউজ করে নিচ্ছি অ্যান্ড ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই হাইলাইটার ডোটা ইউজ করছি। এটার হাইলাইটারটা বেস্ট, মানে এরকম বাজেট ফ্রেন্ডলি একটা হাইলাইটার যদি তোমরা কেউ সাজেশন চাও আমি বলবো ডেফিনেটলি এটা নাও। ইলিয়ার মাস্কারা দিয়ে শেষ করে নিচ্ছি আই মেকআপটা অ্যান্ড একটা শি গ্ল্যামের ল্যাশ ইউজ করে নিচ্ছি। তারপর আমি দুইটা লিপস্টিক, মানে লিপস্টিকে দুইটা প্রোডাক্ট ইউজ করবো। ফার্স্টে কালার পপের একটা লিপ লাইনার ইউজ করে নিচ্ছি, এটার শেড নাম্বারটা আমার মনে নাই, বাট এটার কালারটা এত প্রিটি। তারপর জেন অ্যান্ড মাইজার উডেড বাই নুড এই শেডটা ইউজ করে নিচ্ছি, এটা আমার ওয়ান অফ দ্য ফেভারেট একটা লিপস্টিক, একদমই লাইট ওয়েট, প্লাস হচ্ছে মনেও হয় না লিপসে কিছু ইউজ করেছি, আর এই কালারটা খুবই ন্যাচারাল। অনেক সময় মনে হয় যে আমি আমার, মানে ইট সেলফ আমার কালার ইউজ করছি। তারপর আমি আমার হেয়ারে একটা টিকলি, হাতে একটা হচ্ছে রিং পরে নিলাম, দেন গলায় একটা বড় নেকলেস টাইপের একটা পরলাম, মানে একটু পুতির মালা টাইপের মনে হলো ভাল লাগবে। অ্যান্ড
ওই সেম চুড়ি ছিল পরে নিলাম, দ্যাটস ইট। আমার মেকআপ লুক অলরেডি ডান, এখন তোমাদেরকে আমি আমার আউটফিটটা আবার দেখাই। এটা কিন্তু টোটালি আমরা হচ্ছে গিয়ে কাস্টমাইজ করে বানিয়েছি, আমরা নিজেরা কাপড় কিনে জাস্ট টেইলারের কাছে দিয়েছি বানাতে। নিচের পার্টটা শাড়ি ছিল আর উপরে পার্টটা আমরা আলাদা করে কিনেছি। সো এটা আমার ফাইনাল লুক, তোমরা যদি কেউ করতে চাও ডেফিনেটলি রিক্রিয়েট করতে পারো এবং আমার লিশিয়াস বে গ্রুপটাতে তোমরা শেয়ার করতে পারো। সো দ্যাটস ইট, শেষ।